দেশের আবহাওয়া ও পরিবেশের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন। রোববার কোভিড-19 দুর্যোগে সাতজনদের ভূমিকা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি একথা জানান। দ্বিতীয় ধাপের করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি বলেন, আসন্ন শীতে জনগণকে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া স্বাস্থ্য বিভাগে গুরুত্বপূর্ণ পদে ডাক্তারদের নিয়োগের বিষয়ে চিন্তাভাবনা চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যাদের কাছ থেকে আমরা ভ্যাকসিন নিতে পারবো এবং সেখানে যদি ট্রায়ালের বিষয় থাকে, তারা যদি অনুমোদন চায়, তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নিব। যে কোনো কোম্পানি যদি এগিয়ে আসে এবং সেই ভ্যাকসিন যদি আমরা দেখি কার্যকরী, তাহলে আমরা অবশ্যই ট্রায়ালের ব্যবস্থা করে দেবো।